কাঞ্চনা দেবী প্রচন্ড পরিমাণে পেটু প্রকৃতির মহিলা ছিল। আর সে প্রত্যেক দিনই বাড়িতে যা খাবার রান্না হতো সমস্ত খাবার একাই খেয়ে নিত। পেটুক হওয়ার সঙ্গে সঙ্গে কাঞ্চনা দেবী প্রচন্ড পরিমাণে অলস হওয়ায় সে বাড়ির কোনো কাজকর্ম কিংবা রান্নাবান্না কখনোই কিছু করত না। তাই তার মেয়ে চঞ্চলকেই সমস্ত কিছু করতে হতো। আর নিজের পেটুক মাকে খাবার খাওয়াতে গিয়ে চঞ্চলকে সারাদিন রান্নাঘরেই থাকতে হতো। এর ফলে চঞ্চল এবং তার বাবা দুজনেই কাঞ্চনা দেবীর প্রতি একেবারে বিরক্ত হয়ে ওঠে। উফ, একটু ধৈর্য ধরো, আমি খুব তাড়াতাড়ি তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা করছি। মেয়ে শ্বশুর বাড়িতে চলে যাবে, তারপর যখন রান্নার দায়িত্ব তোমার মাথায় আসবে না, তখন তুমি বুঝতে পারবে রান্না করতে কতটা কষ্ট হয়। তোমার লজ্জা করে না বলো? তুমি এরকম করো বলেই আত্মীয়স্বজন সবাই তোমাকে নিমন্ত্রণ করাই বন্ধ করে দিয়েছে। তুমি যার বাড়িতেই যাও তাদের বাড়ির সমস্ত খাবার একাই খেয়ে নাও। জানি না বাবা তোমার পেটের মধ্যে কটা রাক্ষস আছে। আরে, আমার মেয়েটা খুব ভালো রান্না করতে পারে বলেই তো আমি এরকম করি। আমার মেয়ের হাতে রান্নার যা স্বাদ, অল্প একটু খাবার খেলে নিজেকে আটকানো সম্ভব নয়। আর মেয়ের বিয়ে হয়ে যাবে তাতে কি হয়েছে? আমার যখন ইচ্ছে হবে আমি মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে মন ভরে খাবার খেয়ে আসবো। আমি জানি আমার মেয়ে তো আমাকে খুব ভালোবাসে, তাই ওর শ্বশুর বাড়িতে গেলে আমি আলাদাই আদর যত্ন পাবো। চঞ্চল তার মায়ের কথা শুনে প্রচন্ড পরিমাণে চাপে পড়ে, আর সে চাইলেও তার মাকে কিছু বলতে পারে না। এভাবেই সময় কাটে। আর এরই মধ্যে একদিন রমেন বাবু প্রীতম নামে এক সুপাত্রের সঙ্গে চঞ্চলের বিয়ে দিয়ে দেয়। আর বিয়ের পর চঞ্চল শ্বশুর বাড়িতে গিয়ে সংসার করতে শুরু করে। চঞ্চল যেহেতু ছোটবেলা থেকে বাড়িতে কাজকর্ম করতে অভ্যস্ত ছিল এবং রান্নাবান্নায় একেবারে পটু ছিল, তাই শ্বশুর বাড়িতে মানিয়ে নিতে তার খুব একটা সমস্যা হয় না। কিন্তু অন্যদিকে চঞ্চলের মা কাঞ্চনা দেবী বিপদে পড়ে, কারণ সে প্রচন্ড পরিমাণে অলস হওয়ায় ঠিক মতো রান্নাবান্না করতে চায় না, তাই সে এখন মন ভরে খাবারও খেতে পারে না। যেই থেকে মেয়েটা বিয়ে করে শ্বশুর বাড়িতে গেছে, আমাকে না খেয়েই থাকতে হচ্ছে। 3-4 দিন হলো মেয়েটা শ্বশুর বাড়িতে চলে গেছে, আর এই 3-4 দিনে আমি কত রোগা হয়ে গেছি। আমাকে কদিন আমার মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে থেকে আসতে হবে, তাহলে আমি যদি আবার আগের মতো মোটা সোটা হয়ে যাই। এইভাবে কাঞ্চনা দেবী মেয়ে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য ব্যাগপত্র গোছাতে শুরু করে। আর যা দেখে রমেন বাবু বলে, কি হলো, ব্যাগের মধ্যে জামা কাপড় রাখছো কেন? সাত সকালে কোথায় যাবে তুমি? আসলে আমার মেয়েটার কথা খুব মনে পড়ছে। তুমি তো জানো আমি আমার মেয়েকে কতটা ভালোবাসি। মেয়েটা শ্বশুর বাড়িতে চলে গেল, ওকে দেখার জন্য আমার মনটা কেঁদে উঠছে, সেই জন্য একটু মেয়েটার সঙ্গে দেখা করতে যাচ্ছি। মেয়ের কথা মনে পড়েছে নাকি মেয়ের হাতে রান্না খাবার ইচ্ছা করছে, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। কোনো দরকার নেই মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার। তুমি যা পেটুক, ওদের বাড়িতে গিয়ে তুমি যদি সমস্ত খাবার একাই খেয়ে নাও, আমার মেয়ের মান সম্মানের কিছু থাকবে? তাই কোনো প্রয়োজন নেই, মেয়ে সুখে সংসার করছে করতে দাও। আর আমি ভালো করেই জানি তুমি মেয়ের শ্বশুর বাড়িতে গেলে ওখান থেকে আর ফিরে আসার নাম করবে না, শুধুমাত্র গাগ্রসে গিলবে। আরে, তুমি আমাকে কি মনে করেছো? আমি কি এতটাই বোকা? আমি মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে ওর পরিবারের সবার খাবার একা খেয়ে নেব? ওখানে মেয়ের শ্বশুর আছে, শাশুড়ি আছে, ননদ আছে, দেওর আছে, আমার কি লজ্জা বলে কোনো জিনিস নেই? আমি তো শুধু একদিনের জন্যই মেয়ের কাছে থাকব, তার পরের দিন আমি আমার দাদা বৌদির কাছে চলে যাব। চঞ্চলের শ্বশুর বাড়ি থেকে আমার দাদা বৌদির বাড়ি তো কাছেই, সেই জন্যই আমি এত বড় ব্যাগ নিয়ে যাচ্ছি। বাবা, অনেকদিন পর দাদা বৌদির বাড়িতে যাওয়ার ইচ্ছে হলো? তোমার বৌদি তো তোমাকে দেখলে ভয়ে মুখের উপর দরজা বন্ধ করে দেয়। আর তোমার সাথে এটাই হওয়া উচিত, যদিও মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে একদিনের বেশি থাকা যেন না হয়। আর ওখানে গিয়ে যদি কোনো গন্ডগোল করেছো তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না বলে দিলাম, ওটা মেয়ের বাড়ি, মাথায় রেখো কিন্তু। এই শুনে কাঞ্চনা দেবী বড় ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর বাড়ি থেকে বেরিয়েই সে তার মেয়েকে ফোন করে বলে, কিরে মা, তুই কেমন আছিস? আজকে আমি তোর শ্বশুর বাড়িতে যাচ্ছি, অনেকদিন তোর হাতে রান্না খাওয়া হয়নি, তাই আমার তোর হাতে রান্না খেতে খুব ইচ্ছা করছে। তাই তুই কিন্তু আমার জন্য ভালো ভালো খাবার অনেক বেশি বেশি পরিমাণে রান্না করে রাখবি, এতটা পথ আমি জার্নি করে যাব, আমার খুব খিদে পেয়ে যাবে। মায়ের কথা শুনে চঞ্চল খুবই ভয় পেয়ে যায়। সর্বনাশ করেছে, মা আজকে আমার শ্বশুর বাড়িতে আসছে, এবার কি হবে? আমি এটারই তো ভয় করছিলাম, জানি না মা শ্বশুর বাড়িতে এসে কি কাণ্ড ঘটাবে। মা আসছে মানে এখন আমাকে অনেক অনেক খাবারও রান্না করতে হবে, তা না হলে আমার শ্বশুর বাড়ির কেউ আজকে কোনো খাবার পাবে বলে আমার মনে হয় না। আমি এখন থেকে রান্নার কাজে লেগে পড়ি। কি হলো বৌমা, কে ফোন করেছিল? তোমার মা মনে হলো যেন? কেমন আছে আমার বেয়াইন? বেআইনকে একবার আমাদের বাড়িতে আসতে বলো, দুই বেআইন একসঙ্গে বসে গল্প করব, তবেই তো ভালো লাগবে। তোমার মাকে ফোন করে বলো কিছুদিনের জন্য আমাদের বাড়িতে এসে থাকতে। আপনি এখনো পর্যন্ত আপনার বেআইনকে চেনেন না, আপনার বেআইন যে কত বড় পেটুক আপনি জানতে পারলে একটা দিনও আপনার বাড়িতে ওনাকে থাকতে দেবেন না। আর মা এখানে এলে খাবারের টেবিল ছেড়ে ওঠারই তো সময় পাবে না, গল্প করা তো দূরের কথা।
হ্যাঁ মা, আপনার বিয়াইন আজকেই আমাদের বাড়িতে আসছে। মা ফোন করে বললো বাড়ি থেকে বেরিয়ে গেছে, দুপুরের মধ্যেই হয়তো পৌঁছে যাবে। আমি এখন রান্না করে যাই, হ্যাঁ রান্না বান্না করে নি। এই বলে চঞ্চল রান্নাঘরে চলে যায়। আর সে রান্নাঘরে গিয়ে অনেক অনেক পরিমাণে খাবার রান্না করতে শুরু করে। আজকে চঞ্চল তার মায়ের জন্য বাসন্তি পোলাও, আলুর দম, পনির বাটার মশালা, দই চিকেন, মটন রেজালা, চাটনি, পাঁপড়, পায়েস ইত্যাদি রান্না করে। এভাবে দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা কাটে, কিন্তু এখনো পর্যন্ত চঞ্চলের রান্না শেষ হয় না। আর এমন সময় চঞ্চলের শাশুড়ি মা রঞ্জনা দেবী রান্নাঘরে আসে। আর সে বৌমাকে অনেক অনেক বেশি পরিমাণে খাবার রান্না করতে দেখে একেবারে চমকে ওঠে। কি হলো বৌমা, তুমি যে বললে শুধু তোমার মা আসবে, তোমার মায়ের সঙ্গে আরো কেউ আসছে নাকি আমাদের বাড়িতে, যে তুমি এত বেশি খাবার রান্না করছো? এত খাবার কি হবে? কি হলো বলো, কজন আসছে তোমার বাপের বাড়ি থেকে? শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে চঞ্চল ভয় পেয়ে যায়। আর সে নিজের মায়ের পেটুক স্বভাবের ব্যাপারে কিছুতেই শাশুড়ি মাকে বলতে পারি না, তাই সে শাশুড়ি মাকে মিথ্যা কথা বলতে শুরু করে। একসঙ্গে 2 বেলার খাবার রান্না করে নিচ্ছি, বুঝতেই তো পারছেন বিয়ের পর প্রথমবার মা শ্বশুর বাড়িতে আসছে, মায়ের সঙ্গে একটু গল্প করতে হবে, তো সেই জন্য ওই বেলাতে আর রান্না বান্নার ঝামেলা রাখছি না, এক বেলাতেই কাজ মিটিয়ে নিচ্ছি। আচ্ছা বুঝলাম বুঝলাম, কিন্তু তুমি যা পরিমাণে খাবার রান্না করছো আমার মনে হচ্ছে সবাই 2 বেলা খাবার খাওয়ার পরও বেঁচে যাবে। ঠিক আছে যাই হোক, তাড়াতাড়ি রান্নাগুলো করে নাও, তোমার মা কোথায় আছে একবার ফোন করে দেখতে পারো তো। রঞ্জনা দেবীর কথা শেষ হতে না হতেই চঞ্চলের মা সেখানে এসে উপস্থিত হয়। আর বিয়াইনকে প্রথমবার নিজের বাড়িতে দেখে রঞ্জনা দেবী প্রচন্ড পরিমাণে খুশি হয়, কিন্তু চঞ্চল তার মায়ের হাতে বড় ব্যাগ দেখে প্রচন্ড পরিমাণে চাপে পড়ে। তাহলে বেআইন, শেষ পর্যন্ত আপনার দেখা পাওয়া গেল, চলুন বৌমা এখন রান্না বান্না করছে, আমরা বাইরে গিয়ে বসি, এখন আমরা জমিয়ে গল্প করব। আর হ্যাঁ, বেআইন বাড়িতে এসেছেন, 1 মাস অন্তত থাকতেই হবে, তার আগে কিন্তু আমি আপনাকে যেতে দেব না। আরে হ্যাঁ গো দিদি, মেয়ের বাড়িতে থাকবো বলেই তো এসেছি, আসলে একমাত্র মেয়ে বলে কথা, একে ছাড়া থাকার অভ্যাস নেই তো, সেই জন্য একদমই বাড়িতে থাকতে ইচ্ছা করছে না। মেয়ের শ্বশুর বাড়ি মানে তো আমারই বাড়ি। আচ্ছা বলছি, সকালবেলা কিন্তু আমি বাড়ি থেকে কিছু খেয়ে আসতে পারিনি, তাই আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে, তাই মাথাটা কেমন যেন ঘুরছে। মা চঞ্চল, তুই আমাকে আগে কিছু খেতে দে মা। কিন্তু মা, আমার চিকেন রান্নাটা হতে একটু বাকি আছে, আমি তোমাকে জল মিষ্টি দিচ্ছি, তুমি খাও, তারপর রান্না হয়ে গেলে আমরা সবাই একসঙ্গে খেতে বসবো। আর একটু পরেই আমার ননদ দেওর কলেজ থেকে চলে আসবে, আমার শ্বশুর মশাইও দোকান বন্ধ করে বাড়ি চলে আসবে, তারপর আমরা সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবো, ভালো হবে। কিন্তু আমার যা খিদে পেয়েছে, জল মিষ্টি খেয়ে আমার খিদে মিটবে বলে মনে হচ্ছে না। তুই আমাকে অল্প করে 2 মুঠো ভাত আর তরকারি দে না, যা রান্না হয়েছে তাই দে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ গো বৌমা, তোমার মায়ের যখন এতই খিদে পেয়েছে, তুমি তোমার মাকে আগে খেতে দিয়ে দাও। চলুন বেআইন, আপনি টেবিলে গিয়ে বসুন, আমি আপনাকে খাবার পরিবেশন করে আজকে খাওয়াবো। তাছাড়া বৌমা, তোমার তো সব রান্নাই হয়ে গেছে, চিকেনটাও এখনই 5 মিনিটের মধ্যেই তো হয়ে যাবে, চলুন বেআইন আপনি চলুন বসুন, আমি খাবার নিয়ে যাচ্ছি। এই শুনে কাঞ্চনা দেবী আর এক মুহূর্ত অপেক্ষা করে না, সে সঙ্গে সঙ্গে খাবার টেবিলে গিয়ে বসে পড়ে। আর রঞ্জনা দেবী খুশি মনে রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে বাড়ির অতিথিকে খাবার পরিবেশন করতে শুরু করে। দেখুন বেআইন, আপনার মেয়ে আজকে আপনার জন্য অনেক কিছু রান্না করেছে, লজ্জা পাবেন না, ঠিক আছে? খিদে পেয়েছে বলছেন, পেট ভরে খেয়ে নিন। আরে না না, আমি খাবার খাওয়ার ক্ষেত্রে লজ্জা পাই না, লজ্জা পেলে তো আর পেট ভরবে না, পেটে খাবার পড়বে তারপরেই তো পেট ভরবে। দিন দিন আমাকে বেশি করে খাবার তুলে দিন, আর আপনি এখানে বসে পড়ুন, বারে বারে অল্প অল্প করে খাবার দেওয়ার প্রয়োজন নেই, একেবারে সব খাবার আমার পাতে ঢেলে দিন। দাঁড়ান, আমি বরং নিজেই নিয়ে নিচ্ছি, আপনাকে কষ্ট করতে হবে না। এই বলে কাঞ্চনা দেবী অনেক অনেক খাবার পাতে তুলে নেয় আর গপাগপ করে খাওয়া শুরু করে দেয়। সে খাবার খাওয়া শুরু করলে আর কিছুতেই থামতে চায় না, যা দেখে রঞ্জনা দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয়। আরে চঞ্চল, আরো খাবার নিয়ে আয়, এত কম খাবারই কি পেট ভরে? আজকে আমার প্রচুর খিদে পেয়েছে, আর বিশেষ করে পোলাও আর মটন কষাটা এত ভালো হয়েছে না কি বলবো। আরো নিয়ে আয় মা, তাড়াতাড়ি নিয়ে আয়, আমার খুব খিদে পেয়েছে। মা, এত বেশি রিচ খাবার খেও না, তোমার কিন্তু পেটে সমস্যা হবে, তুমি অলরেডি অনেক খাবার খেয়ে ফেলেছো। আরে আমার কিছু হবে না, আমি তো রিচ খাবার খেতেই ভালোবাসি, দেখেছেন তো দিদি বিয়ের পর আমার মেয়েটা কিপটা হয়ে গেছে, মা প্রথমবারের মতো শ্বশুর বাড়িতে এসেছে,
মাকে মন খুলে বেশি করে খাওয়াবে তা নয়, মাকে খাবার খাওয়াতে গিয়েও কিপটামি করছে। আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি, বাড়িতে অতিথি এলে তাকে পেট ভরে খাবার খাওয়াতে হয়? এ শুনে চঞ্চল এবং তার শাশুড়ি মা সমস্ত খাবার কাঞ্চনা দেবীকে দিয়ে দেয়, আর কাঞ্চনা দেবী বাড়ির সকলের জন্য রান্না করা খাবার একাই খেয়ে শেষ করে দেয়। এভাবে অতিরিক্ত খাবার খাওয়ার ফলে সে পেট মোটা করে ঘুমাতে চলে যায়। ঠিক এমন সময় চঞ্চলের দেওর এবং ননদ বাড়িতে আসে। বৌদি, খুব খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি খেতে দাও। উফ, আজকে কলেজে এত চাপ ছিল, বাইরে থেকে কিছু কিনে খাওয়ার মতো সময়ও পাইনি। খাবার? আজকে বাড়িতে কোনো খাবার নেই, আমাদের সবাইকে না খেয়েই থাকতে হবে। আজকে বৌমার মা এসেছে, আর বৌমার মা একাই সব খাবার খেয়ে সাবর করে দিয়েছে, তাতেও বোধহয় ওনার খাবার কম পড়েছে। বৌমা, তোমার মা এত বড় পেটুক জানলে, আমি কখনো তোমার মাকে বাড়িতে নিমন্ত্রণ করতে বলতাম না। কি অদ্ভুত মহিলা, একা অত খাবার কিভাবে খেলো? আপনি কিছু মনে করবেন না মা, আসলে আমার মা এরকমই, আমার মা খাবার খেতে খুব ভালোবাসে। আপনারা ঘরে গিয়ে বসুন, আমি আপনাদের জন্য কিছু একটা রান্না করে নিয়ে যাচ্ছি, কারণ খাবার টেবিলে বসে খাওয়া যাবে না। আমার মা যদি দেখতে পায় আমরা খাবার খেতে বসেছি, তাহলে মা আবার আমাদের সঙ্গে খাওয়া শুরু করে দেবে, আর আবার আমাদের ভাগে সব খাবার খেয়ে নেবে। চঞ্চলের কথা শুনে সবাই একেবারে চমকে ওঠে। এভাবে প্রথম দিন মেয়ে শ্বশুর বাড়িতে এসেই কাঞ্চনা দেবী তার স্বভাবের ব্যাপারে সবাইকে জানিয়ে দেয়, আর সে প্রত্যেক দিনই সবার ভাগে খাবার একাই খেয়ে নেয়। এভাবে দেখতে দেখতে 10 দিন কাটে, কিন্তু কাঞ্চনা দেবী কিছুতেই বাড়ি ফিরে যাওয়ার নাম করে না, যার ফলে চঞ্চলের পরিবার এখন লুকিয়ে লুকিয়ে খাবার খেতে বাধ্য হয়। চঞ্চল লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে গিয়ে আর তার মায়ের জন্য আলাদা করে বেশি বেশি পরিমাণে খাবার রান্না করে, কারণ কাঞ্চনা দেবীর সামনে যা খাবার দেয়া হয় সেই খাবারের আর একটা দানাও বেঁচে থাকে না। এর ফলে চঞ্চলও প্রচন্ড পরিমাণে বিরক্ত হয়ে ওঠে। তাই একদিন চঞ্চল বাধ্য হয়ে তার বাবাকে ফোন করে সব কথা বলে। আমি কিছু জানি না বাবা, তুমি আজকে এখানে এসে মাকে দয়া করে বাড়িতে নিয়ে যাও, কারণ মা কিছুতেই বাড়ি যেতে চাইছে না, আর তাই জন্য আমাকে সবার কাছে কথা শুনতে হচ্ছে। আমার মান সম্মান মা সব শেষ করে দিল। চঞ্চলের কথা শুনে রমেন বাবু প্রচন্ড পরিমাণে রেগে যায়। সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে মেয়ের শ্বশুর বাড়িতে আসে, আর সেখানে এসে কাঞ্চনা দেবীকে প্রচন্ড পরিমাণে বকাবকি করতে শুরু করে। তুমি আমাকে মিথ্যা কথা কেন বললে? তুমি যে বললে মেয়ের বাড়িতে একদিন থাকবে, তারপর তোমার দাদা বৌদির বাড়িতে থাকবে, আমি তোমাকে কতবার ফোন করেছি, তুমি আমার ফোন ধরো না কেন বলো তো? তোমার লজ্জা করছে না? মেয়ের শ্বশুর বাড়িতে এসে রাক্ষসের মতো সবার খাবার একাই খেয়ে নিচ্ছ, আজকের পর থেকে তুমি তোমার মেয়ের বাড়িতে কখনো আসবে না। তুমি জানো তোমার জন্য তোমার মেয়ের সংসারে কতটা অশান্তি হচ্ছে? আগে বাড়ি চলো আর তোমার মেয়েকে সুখে থাকতে দাও। হ্যাঁ বেআইন, অনেকদিনই তো হলো আপনি এখানে এসেছেন, আমার মনে হয় এবার আপনার বাড়িতে ফিরে যাওয়া উচিত, আর এরপর যখন আসবেন তখন আমাদেরকে কিন্তু আগে থেকেই জানিয়ে দেবেন, যাতে আমরা আপনার জন্য 1 মাসের জায়গায় 5 মাসের রেশন কিনে রাখতে পারি। যাক, আপনি তাহলে বাড়ি যাচ্ছেন, আজ থেকে আমরা আবার শান্তি করে খাবার খেতে পারবো, আর আমার বৌমাকেও বেশি বেশি খাবার রান্না করতে হবে না। এমন কথা শুনে কাঞ্চনা দেবীর খুবই খারাপ লাগে, আর সে নিজের ভুলের জন্য খুবই লজ্জিত হয়ে পড়ে, কিন্তু সে কোন মুখে ক্ষমা চাইবে বুঝে উঠতে পারে না। তাই রমেন বাবু তার স্ত্রীর হয়ে সকলের কাছে ক্ষমা চেয়ে কাঞ্চনা দেবীকে বাড়িতে নিয়ে চলে যায়। তারপর থেকে চঞ্চল আবার তার শ্বশুর বাড়ির পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে শুরু করে। শিলা দেবী তার বড় ছেলে প্রীতম, ছোট ছেলে রতন এবং বড় বৌমা চন্দ্রানীর সঙ্গে বাস করে। শিলা দেবীর জীবনে একটাই দুঃখ, তার বড় বৌমা একদমই রান্না করতে পারে না। সে যখন তার বড় বৌমাকে বাড়ির বউ বানিয়ে নিয়ে আসে, তখন বড় বৌমার বাপের বাড়ি থেকে বলা হয়েছিল যে মেয়ে একেবারে রান্না বান্নায় পারদর্শী, কিন্তু তখন শিলা দেবী বুঝতে পারেনি যে তার বাবা মা একেবারে ঠপ দিয়েছে। বিয়ের পর একদিন, বৌমা, আমি আর আমার ছেলে আর অনলাইনের খাবার খেতে পারছি না, আজকে দুপুরবেলা তুমি কি রান্না করবে বলতো? কারণ প্রত্যেক দিন এরকম রান্না জানো না সেই দোহাই দিয়ে দয়া করে আর কাজে ফাঁকি দিও না। না না মা, কাজে ফাঁকি দেওয়ার কি আছে? ঠিক আছে, আজকে আপনাকে আর অনলাইন থেকে খাবার অর্ডার করে খেতে হবে না, আজকে আমি আপনাকে মটন কষা ফ্রায়েড রাইস আর চিকেনের কোরমা রান্না করে খাওয়াবো। বড় বৌমার মুখে এমন কথা শুনে শিলা দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয়, কারণ যে কিনা রান্না করতে পারে না সে একেবারে রেস্টুরেন্টের বাবুর্চির মতো রান্না করে খাওয়াবে এটা হতেই পারে না, আর এটা পুরোপুরি ভাবে অবাস্তব ব্যাপার স্যাপার ছিল। কিন্তু যেহেতু বড় বৌমা বলেছে সে রান্না করে খাওয়াবে, তাই শিলা দেবী তার কথাতে বিশ্বাস করে। ঠিক আছে, তুমি যখন বলছো তুমি এত যত্ন করে আজকে দুপুরে আমাদেরকে রান্না করে খাওয়াবে, তাহলে যাও তাড়াতাড়ি রান্না বান্না শুরু করে দাও। বড় বৌমা শাশুড়ি মায়ের কথা শুনে তাড়াতাড়ি রান্নাঘরে চলে যায়।
আর এক ঘন্টা হতে না হতেই তার রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। এইদিকে তার শাশুড়ি মা বেশ খুশি হয়। আর শিলাদেবী যখন তার ছেলের সঙ্গে দুপুরবেলা খাবার টেবিলে খেতে বসে সেই সময়, এই নিন মা, আপনাদের মটন কষা, ফ্রাইড রাইস আর চিকেন কোরমা আমি পরিবেশন করে দিলাম, আপনারা তাড়াতাড়ি খেয়ে নিন। এই বলে চন্দ্রাণী যখন তাদের পাতে ভালো ভালো খাবার পরিবেশন করে, তখন তাদের নাকে একটা বাসি গন্ধ আসে। ফলে শিলাদেবী ভালো করে বুঝতে পারে যে তার বড় বৌমা সেই রান্না নিজে করেনি। কি ব্যাপার, এসব রান্নাগুলো থেকে এরকম বাসি গন্ধ বেরোচ্ছে কেন? তুমি যদি আজকে এতগুলো রান্না নিজের হাতে করে থাকো তাহলে এরকম বাসি গন্ধ হওয়ার তো কথা নয়। এ কি মা, আমি আপনাকে কোথায় বললাম যে আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো? আমি বলেছি আজকে আমি আপনাকে খাওয়াবো, সুতরাং এই রান্নাগুলো আমি ফ্রিজ থেকে বের করেছি আর মাইক্রো ওভেনে গরম করে আপনাদেরকে পরিবেশন করে দিয়েছি, কারণ এত কিছু রান্না তো আমার পক্ষে করা সম্ভব নয়। শিলাদেবী এবং তার দুই ছেলে বড় বৌমার এরকম কথা শুনে একেবারে অবাক হয়। অনেক হয়েছে বড় বৌমা, আমি আর প্রত্যেক দিন এরকম বাসি আর অনলাইনের খাবার খেতে পারবো না। এবার মনে হচ্ছে ছোট ছেলের বিয়ে দিয়ে আমাকে ছোট বউকে বাড়িতে নিয়ে আসতে হবে, যে কিনা সব রান্নাবান্নার দায়িত্ব নেবে, কারণ তোমার দৌড় কত দূর আমি বুঝে গেছি। হ্যাঁ ভালো তো, আমি তো কবে থেকেই বলছি আপনার ছোট ছেলের বিয়ে দিন, কিন্তু আপনি তো আমার কথা শোনেন না, আর এবারেই সঠিক সময়, কারণ আমার ছোট দেওর ভালো সরকারি অফিসে চাকরি পেয়ে গেছে, তাই আপনি ওর বিয়ে দিয়ে আমার ছোট জায়গাকে নিয়েই আসুন, আমিও আমার ছোট জায়ের হাতে রান্না খেতে চাই। এই শুনে শিলাদেবী এবার তার ছোট ছেলের বিয়ে দেওয়ার জন্য ভালো গুণবতী রান্নাবান্না জানা সংস্কারী মেয়ে সন্ধান করতে শুরু করে। আর কিছুদিনের মধ্যেই পেপারে বিজ্ঞাপন মারফত সেই শালিনীর সন্ধান পায়। শালিনী দেখতে অতিশয় সুন্দর আর তার হাতে রান্না খুবই ভালো, বিশেষ করে সে বাঙালি রান্নাবান্না করতে একেবারে পটু। কিন্তু এই রান্নাবান্না জানার পেছনেও একটা গল্প ছিল। একদিন শিলাদেবী তার বড় বৌমা এবং দুই ছেলেকে নিয়ে শালিনীকে দেখতে যায়। দেখুন দিদি, আপনার মেয়েকে দেখতে সত্যিই সুন্দর, কিন্তু দেখতে সুন্দর হলে তো আজকালকার দিনে চলে না, আমার একটাই চাওয়া, সেটা হলো আপনার মেয়েকে ভালো করে রান্নাবান্না জানতে হবে, কারণ আমি চাই আমার ছোট বৌমা শ্বশুর বাড়িতে গিয়ে রান্নাবান্নার সমস্ত দায়িত্ব নিক। শিলাদেবীর কথা শুনে শালিনী মনে মনে খুবই খুশি হয়। হ্যাঁ, আমি সব ধরনেরই রান্নাবান্না করতে পারি, আর আজকে আমি আপনাদের জন্য মটন বিরিয়ানি, চিকেন চাপ, চিকেন চাউমিন, মাটন রোল সবকিছু রান্না করেছি, রান্না করতে আমার কোনো অসুবিধা নেই। যাক, আমার সমস্যার সমাধান হলো তাহলে, কোথায় তোমার রান্নাগুলো নিয়ে এসো, আমাদেরকে একটু পরিবেশন করে খাওয়াও, তোমার হাতে রান্না খেয়ে আমরা একটু ধন্য ধন্য করি, না হলে আমার বড় বৌমা যা রান্নাবান্না করে সে কথা আর বললাম না। ঠিক আছে মা, আগে থেকে এত প্রশংসা করতে হবে না, আগে ওর হাতে রান্না খেয়ে দেখুন, তারপর কথা বলবেন, আর সবার সামনে এরকম আমাকে অপমান করবেন না। বড় বৌমার কথায় শাশুড়ি মা পাত্তা দেয় না, কারণ এতদিন পর সে নিজের মন পছন্দের রান্না করতে পারা এবং বিভিন্ন রকমের রান্নায় পারদর্শী ছোট বৌমা খুঁজে পেয়েছে, তাই শিলাদেবীর কাছে তার ছোট বৌমার কোনো জবাব নেই। শালিনী তখনই তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে যায় আর সে বিভিন্ন রকমের খাবার নিয়ে আসে এবং তার হবু শ্বশুরবাড়ির লোকেদের পরিবেশন করে খাওয়ায়। শিলাদেবী একেবারে সেই খাবারগুলো খেয়ে বুঝে যায় যে খাবারগুলো একদম পাকা হাতের রান্না। দারুণ দারুণ, তুমি একেবারে দারুণ রান্না করেছো ছোট বৌমা, তুমি আমার বাড়ির বউ হওয়ার একেবারে উপযুক্ত। এই যে চন্দ্রাণী, তুমি তো খুব আমাকে কথা শোনাচ্ছিলে, এবার নিজে খেয়ে বোঝো যে আমার ছোট বৌমা কত ভালো রান্না করতে পারে। আর আমি আমার ছোট বৌমার জন্য প্রথম রান্নার অনুষ্ঠান একেবারে ধুমধাম করে করব, যেটা আমি তোমার বেলায় করতে পারিনি, কারণ তুমি তো রান্নাবান্না করতেই পারো না। শিলাদেবীর এমন কথা শুনে তার হবু ছোট বৌমার বুক একেবারে গর্বে ফুলে ওঠে, আর অন্যদিকে বড় বৌমা জ্বলে পুড়ে মরে, কারণ সত্যি রান্নাগুলো খেয়ে চন্দ্রাণীর একেবারে মুখ বন্ধ হয়ে যায়, কারণ শালিনী দারুণ খাবার রান্নাবান্না করে। এভাবে শালিনীর সঙ্গে রতনের বিয়ের দিন পাকা হয়, আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই তাদের ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পর, ছোট বৌমা, আজকে তোমার রান্নাঘরের প্রথম অনুষ্ঠান পালন করা হবে, সেই জন্য আমি একেবারে রান্নাঘর ফুল দিয়ে, গোলাপ ফুলের পাপড়ি দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যে সব আত্মীয় স্বজন চলে আসবে, তাই তুমি তাড়াতাড়ি করে রান্নাঘরে যাও আর বিভিন্ন রকমের রান্নাবান্না শুরু করে দাও, কেমন? আচ্ছা মা, ঠিক আছে, আমি স্নান করে নতুন শাড়ি জামা কাপড় পরে রান্নাঘরে রান্না করতে চলে যাচ্ছি। বিয়ের পর শালিনী তার শাশুড়ি মায়ের সব কথাতেই রাজি হয়ে যায়, আর সেই ব্যাপারে চন্দ্রাণীর একটু খটকা লাগে, কারণ এত ভালো ছোট চা পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার, তাই চন্দ্রাণী শালিনীকে একদমই বিশ্বাস করতে পারে না।
আমার মনে হচ্ছে ডালে নিশ্চয়ই কালো পাথর আছে। এই ছোট যা যখন আজকে রান্না করে প্রথম রান্না করবে, তখন আমি ভালো করে ওর উপর নজর রাখবো। ও কি করে আমাকে দেখতে হবে। অন্যদিকে শালিনী বাথরুমে গিয়ে সুন্দর করে স্নান করে একটা নতুন শাড়ি পরে সেজে গুজে তৈরি হয়, আর সে রান্নাঘরে চলে যায় বিয়ের পর তার প্রথম রান্নার অনুষ্ঠান পালন করার জন্য। ইতিমধ্যেই বাড়িতে সব আত্মীয় স্বজন চলে আসে, আর শালিনীর কাছে রান্না বান্না করার লিস্টও পৌঁছে যায়। তাকে বলা হয় মটন বিরিয়ানি, মটন চাপ, সিমুই ক্ষীর এবং তার সাথে আমের আইসক্রিম তৈরি করতে। শালিনী যখন রান্নাঘরে রান্না করতে যায়, তখন চন্দ্রানী তার পিছনে লুকিয়ে লুকিয়ে শালিনীকে দেখতে শুরু করে। আর সেই সময় শাশুড়ি মা পাড়া প্রতিবেশীদের সামনে তার ছোট বৌমার রান্নার প্রশংসা করতে ব্যস্ত থাকে। আমার ছোট বৌমা এত সুন্দর রান্না করতে পারে না, এই পাড়ার কোনো বৌমা আমার ছোট বৌমার ধারে কাছে ঘেঁষতে পারবে না। দেখতে হবে না যে কে আমার ছোট বৌমাকে পছন্দ করে নিয়ে এসেছে? সে হলো আমি, আর আমি তোমাদের সবাইকে আজকে নিমন্ত্রণ করে খাওয়াবো, দেখবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আগে থেকে প্রশংসা করো না, আগে তোমার ছোট বৌমার হাতে রান্না খাই, তারপর বুঝবো যে কেমন রান্না করতে পারে। আজ পর্যন্ত আমাদের পাড়ায় আমার বৌমাই সব থেকে বেশি ভালো রান্না করে, এটাই তো আমি জানি। হ্যাঁ জানা আছে মালতীর মা, তোমার বৌমা কত ভালো রান্না করে। রান্নার ঝোলে নুন কম, ডালের মধ্যে মিষ্টি, ওই রান্নার প্রশংসা তুমি আর করো না। যে কিনা নুন মিষ্টি আর ঝালের পরিমাপ বুঝি না, সে কখনো ভালো রাঁধুনি হতে পারে না। এভাবে পাড়ার মহিলাদের মধ্যে একটু ছোটখাটো কথা কাটাকাটি হতেই থাকে। অন্যদিকে শালিনী এত রান্নার ফিরিস্তি দেখে তার মাকে ফোন করে, কিন্তু সে বুঝতে পারে না তার বড় যা তাকে লক্ষ্য রাখছে। ওমা, আজকে আমার শাশুড়ি মা আমাকে মটন বিরিয়ানি, মটন কোরমা, সিমুই, ক্ষীর কত কিছু রান্না করতে দিয়েছে, এবার কি হবে মা? কারণ আমি তো রান্না করতেই পারি না, তুমি একেবারে আমাকে ফাঁসিয়ে দিলে। কেন মা, আমার শ্বশুরবাড়ির লোককে তুমি মিথ্যা কথা কেন বলতে গেলে যে আমি ভালো রান্না বান্না করতে পারি, এবার আমি কি করব? শালিনী এই কথা বলা মাত্রই চন্দ্রানী একেবারে লাফিয়ে ওঠে, কারণ সে তার ছোট ছায়ের এত ভালো রান্না বান্নার পেছনে আসল সত্যি কথা জেনে যায়। কিন্তু সে কিছুতেই বুঝতে পারে না যে কিভাবে নিজের শাশুড়ি মায়ের সামনে সে তার ছোট ছায়ের মুখোশ খুলে দেবে। তাই সে তাড়াতাড়ি করে নিজের শাশুড়ি মায়ের কাছে চলে যায়, আর শাশুড়ি মায়ের কানে গুজগুজ করে কথা বলতে থাকে। আর শালিনীর কথা শুনে শিলাদেবীর মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে, আর সে তার বড় বৌমার সঙ্গে রান্নাঘরে চলে যায়। একই ছোট বৌমা, আমি তোমার নামে কি শুনছি, তুমি নাকি রান্না বান্না করতে পারো না? তাহলে বিয়ের আগে তুমি সেদিন আমাদের অত ভালো ভালো রান্না করে কি করে খাওয়ালে? তুমি নিশ্চয়ই মজা করছো, বলো। এই যে ছোট বৌমা, তুমি বলো না তুমি মজা করছো। ও কিছু মজা করছে না মা, ও একদম সত্যি কথা বলছে, দেখছেন না কেমন ভয় পাচ্ছে। আর আপনি আমাকে বলতেন আমার মা নাকি মিথ্যা কথা বলে আমার বিয়ে দিয়েছে, এই দেখুন আপনার ছোট বৌমাও বাপের বাড়ি থেকে মিথ্যা কথা বলে এসেছে। তাই আমি ভাবি আজকালকার দিনের মডার্ন মেয়ে এত ভালো রান্না বান্না জানবে, অসম্ভব। শাশুড়ি মা এবং বড় জা একসঙ্গে চেপে ধরলে ছোট বৌমার মিথ্যা কথা বলতে পারে না, সে কাঁদতে কাঁদতে সত্যি কথা বলতে বাধ্য হয়। শালিনীও চন্দ্রানীর মতো রান্না বান্না করতে পারে না, তাকে তার বাবা মা বাড়িতে তুলোই করে মানুষ করেছে। তবে বিয়ের আগে শালিনীর হয়ে রান্না বান্না কে করেছিল সেই নিয়ে তার বড় জা এবং শাশুড়ি মা প্রশ্ন করে। বিয়ের আগে আমি রান্না বান্না করিনি মা, আমার দাদার বউ মানে আমার বড় বৌদি দারুণ রান্না করতে পারে, ওর রান্নার কোনো তুলনাই হয় না। তাই আমার মা বড় বৌদিকে শাসিয়ে ওই রান্না বান্নাগুলো করিয়ে নিয়েছিল যাতে আমার বিয়েটা ভেঙে না যায়, আর আমার মা ওই রান্নাগুলো আমার রান্না বলে চালিয়ে দিয়েছে। আর আপনাদের যাতে সন্দেহ না হয় সেই কারণে বড় বৌদি আর আপনাদের সামনে আসেনি। হাই হাই রে, আমি আমার রান্না না জানা বড় বৌমার হাত থেকে বাঁচতে গিয়ে ছোট বৌমাকে বাড়িতে নিয়ে এলাম যে কিনা আমাদেরকে রান্না করে খাওয়াবে, কিন্তু তুমিও রান্না করতে পারো না, আমার কপালটা একেবারে পুরো ফেটে গেল। এদিকে আমি পাড়া প্রতিবেশীদের সামনে তোমার নামে ঢাক পিটিয়ে বসে আছি, তুমি নাকি দারুণ রান্না করো, এবার আমি কি করব? আমি কিছু বুঝতে পারছি না, যে করে হোক তোমাকে এই প্রথম রান্নার অনুষ্ঠান করতে হবে আর সবাইকে খাওয়াতে হবে, না হলে কিন্তু আমি তোমাকে আজকেই বাপের বাড়িতে পাঠিয়ে দেব। এই বলে শিলাদেবী সেখান থেকে চলে যায়, আর চন্দ্রানী মনে মনে ভারী মজা পায়, কারণ সে একেবারে ছোট যাকে জব্দ করতে পেরেছে। ফলে সেও হাসতে হাসতে শাশুড়ি মায়ের পেছন পেছন রান্নাঘর থেকে চলে যায়। আর সেই মুহূর্তে শালিনী কিছু বুঝতে না পেরে তার বৌদিকে ফোন করে বসে। ও বৌদি,
তুমি আমাকে এই যাত্রায় বাঁচিয়ে নাও, কারণ আমি সত্যি আজকে রান্না বান্না করতে পারবো না। আর আমি যদি রান্না বান্না করতে না পারি, আমাকে আমার শাশুড়ি মা বলেই দিয়েছে বাপের বাড়িতে পাঠিয়ে দেবে। তুমি যেমন বিয়ের আগে আমাকে বাঁচিয়েছিলে, তেমন আজকেও বাঁচিয়ে নাও প্লিজ। ঠিক আছে, তুমি বেশি চিন্তা করো না, তোমাকে কি কি রান্না করতে বলেছে তুমি আমাকে বলো, তারপর দেখছি আমি কি করা যায়। আর একদম কান্নাকাটি করো না, কেমন? শালিনী তার বৌদির কথা শুনে খুবই খুশি হয়। আসে একে একে সব রান্নার নাম বলে দেয়, আর তার বৌদি ভালো করে সেই রান্না বান্না করতে শুরু করে দেয়। প্রায় এক ঘন্টার মধ্যেই রক্তিমা সব রান্না বান্না করে নেয়। আর রক্তিমা তখন হোম ডেলিভারির মাধ্যমে সব রান্না বান্না তার ননদের শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়। এভাবেই শালিনীর প্রথম রান্নার অনুষ্ঠানে বাপের বাড়ি থেকে খাবার রান্না করে পাঠানো হয়। আমি পেছনের দরজা দিয়ে সব রান্না বান্না নিয়ে নিই, তাহলে আত্মীয় স্বজন কেউ বুঝতে পারবে না, আর আমার শাশুড়ি মায়ের সম্মানও বজায় থাকবে। এই বলে শালিনী পেছনের দরজা দিয়ে সব রান্না বান্না নিয়ে নেয়, আর কিছুক্ষণের মধ্যে সকলের সামনে গরম গরম সব রান্না পরিবেশন করে। এত সব রান্না দেখে তার শাশুড়ি মা এবং বড়জা একেবারে অবাক হয়ে যায়। আর সেই রান্না খেয়ে শালিনীর প্রথম রান্না সকলেই প্রশংসা করে। সকল আত্মীয় স্বজন কিছুক্ষণ পর সেখান থেকে চলে গেলে শালিনী তার শ্বশুর বাড়ির লোকেদের সামনে সত্যি কথা বলে। যাই হোক, তুমি যে তোমার বাপের বাড়ি থেকে খাবার আনিয়ে এই প্রথম রান্নার অনুষ্ঠানটা পালন করেছো আর আমার সম্মান রক্ষা করেছো, তাতেই আমি তোমাকে ১,০০০ টাকা উপহার দেব। আর এই যে, তোমাদের দুজনকেই বলছি, এবার আমি তোমাদেরকে কুকিং ক্লাসে ভর্তি করব। রান্না বান্না শিখে আমাকে রান্না করে খাওয়াবে, কারণ তোমাদেরকে আমি আর ছেড়ে কথা বলবো না। শাশুড়ি মায়ের এমন কথা শুনে দুই বৌমা চুপ করে থাকে। আর দুই বৌমাকে কিছুদিনের মধ্যেই তাদের শাশুড়ি মা কুকিং ক্লাসে ভর্তি করে দেয়। আর কিছুদিনের মধ্যেই তারা মোটামুটি কাজ চালানোর মতো রান্না বান্না শিখে নেয়। আর তারপর থেকে শিলাদেবীর জীবনে আর কোনো কষ্ট থাকে না, তারা সকলে মিলেমিশে সংসার করতে থাকে।